হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হয়তো অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মুরগির মাংস কাটতে হয়। দেখো, আমি মুরগিটাকে প্রথমেই কিভাবে হাত দিয়ে ধরে বটি দাও দিয়ে একটু কেটে নিচ্ছি। কাটা হয়ে গিয়েছে, এখন আমি দুই হাত দিয়ে জুড়ে টান দিয়ে দেখো দুইবার করে নিয়েছি। আর ভিতরে যে নাড়িভুঁড়িগুলো আছে ওইগুলো আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে দুই ভাগ করে নিচ্ছি। রান কাটার পদ্ধতি হলো, উপর থেকে যে হাড়টা আছে ওই হাড় থেকে সুন্দরভাবে কেটে নেবে, তাহলে দেখবে রানটা কি সুন্দরভাবে কাটা হয়েছে। আরেকটি অংশ থেকে দেখো আমি ভিতর থেকে কিভাবে নাড়িগুলো বের করে নিচ্ছি। এভাবে যদি তোমরা কেটে নাড়ি বুড়িগুলো বের করে নাও, তাহলে দেখবে পিঠগুলো একটু গলে যাচ্ছে না। দেখো কি সুন্দরভাবে ভিতর থেকে পরিষ্কার হয়ে আসছে। এখন আমি দুটি যে পাখনা আছে ওই পাখনাগুলো কেটে নিচ্ছি। এখন আমি এখান থেকে দেখো কিভাবে গলাটা আলাদা করে নিচ্ছি। এভাবে ধরে গলাটা সুন্দরভাবে আলাদা করে নিবে। যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, ওই সব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমার পিছনে কুকুর মুরগি কিভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওরা যেন আমাকে পাহারা দিচ্ছে। এখন আমি এখান থেকে মাংসটাকে দুই টুকরো করে নিয়েছি। এখন এটাকেও আমি আরেকটা টুকরা করে নিচ্ছি। বন্ধুরা, পোলট্রি মুরগির মাংসটাকে বেশি বড় করা যাবে না, এটা ছোট ছোট করে রান্না করলে তরকারিটা খেতে অনেক স্বাদ হয়। আর বন্ধুরা, তোমরা যারা বড় পছন্দ করো বা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মাংসটা সুন্দরভাবে কেটে নেবে। এখন আমি এই মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিভাবে বটি দাও দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছি। গলাটা আমি যে অংশ থেকে কেটেছি ওই উপর থেকে একটু ফেলে দিচ্ছি, আর বাকি অংশটুকুকে ছোট ছোট করে নিচ্ছি। দেখো বন্ধুরা মুরগিটা কি করছে। এখন আমি এই মাংসটাকে দেখো কিভাবে ছোট ছোট করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো মাংস টুকরাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। দেখবে তাহলে কি সুন্দরভাবে মাংস কাটা হয়ে গিয়েছে। আমি সবগুলো মাংসকে ছোট ছোট টুকরা করে নিয়েছি, আর কি সহজে হয়ে গিয়েছে মাংস কাটা। বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এখান থেকে দেখো আমি কলিজাটা কিভাবে আলাদা করে নিচ্ছি। এভাবে আলাদা করে নিলে পিঠটা গলে যাবে না, আর কাটাটা অনেক সুন্দর হবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টাটা।